গত 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকেই বাংলাদেশের ক্রিকেট তথা ক্রীড়া জগতের সবচেয়ে বড় টপিকের নাম সম্ভবত নাজমুল হাসান পাপন। তিনি দেশের ক্রিকেটের বস থেকে গোটা ক্রীড়া জগতের বস হতে যাচ্ছেন। এ নিয়ে ছিল নানান আলোচনা, নানান প্রশ্ন। শেষ পর্যন্ত 11ই জানুয়ারি পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। 12ই জানুয়ারি শুক্রবার শপথ নেওয়ার পর মন্ত্রী হিসাবে প্রথম দিন পাপনের। শুরুটা করেছেন জুম্মার নামাজ দিয়েই, এরপর সোজা পৌঁছে গেছেন বনানী কবরস্থানে। প্রথমে গ্রেনেড হামলায় নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর যান নিজের বাবা মায়ের কবরে। জিয়ারত শেষে মোনাজাতে পিতামাতার জন্য দোয়া চাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়ামন্ত্রী। মোনাজাত শেষ হওয়ার পরও যেন যেতে চাচ্ছিলেন না বাবা মায়ের কবর ছেড়ে। কবরের উপরের ঘাসগুলোতে হাত বুলিয়ে দিচ্ছিলেন আলতো করে, ঠিক যেন একজন সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন। পাপনকে নিয়ে কয়েকদিনের এত আলোচনার অন্যতম কারণ ছিল বেশ কয়েকটি প্রশ্ন। যদি তিনি মন্ত্রীপদ পান, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন? এর উত্তর বিসিবি বস নিজেই দিয়েছেন। নতুন দায়িত্ব এসছে, আমার মনে হয় এটার থেকে সরে যেতে পারলে ভালো, তবে আমি এমন কিছু করব না যেটাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হয়। বোঝাই যাচ্ছে দায়িত্ব বেড়ে যাওয়ায় বিসিবি সভাপতির পদ ছেড়ে দিতে চান পাপন। তবে এখানেও আছে কিন্তু, তাই সেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে টাইগার ক্রিকেটের ক্ষতি করতে চান না বিসিবির বস। কারণ কোনো দেশের ক্রিকেট সভাপতি তার পদ ছাড়ার ক্ষেত্রে মানতে হবে আইসিসির বেশ কিছু নিয়ম। কয়েকটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। এখন সেটা আমরা জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি, 2 বছর তারা প্রায় ব্যান্ড। শ্রীলঙ্কা এবার দেখেছি, শ্রীলঙ্কাতে যদিও তারা নতুন বোর্ড করেছিল, সভাপতি করেছিল, আইসিসি কিন্তু তাদেরকে রিকগনাইজ করে নেই এবং পুরানো যে ছিল তাকেই বোর্ডে অ্যালাউ করেছে, মানে যখন সে নাই তখনও। সো ইভেন্চুয়ালি আবার তাদেরকে আবার ওই পুরনো যারা ছিল তাকেই আবার রিইনস্টেট করতে হয়েছে। এখন হয়তো সামনে কিছু হবে, কারণ এবার যুব বিশ্বকাপটা হওয়ার কথা ছিল কিন্তু শ্রীলঙ্কায়, আমাদের এটাও নিয়ে গেছে শিফট করে, ফান্ডিং বন্ধ। সো এরকম কোনো পরিস্থিতি এটা আসলে কোনো দেশের জন্যই ভালো না, সো ক্রিকেটের জন্য তো অবশ্যই না। আমি মনে করি এমন কিছু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যেটা দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে, নাম্বার ওয়ান। তবে অপশনস কী কী আছে, একটা অপশনস ওদের সাথে আগে আমার কথাটা বলতে হবে। এখানে দুটো জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমাদের মেয়াদ, যেটা সবসময় আইসিসি চায় যে ইলেক্টেড বডি তাদের ফুল মেয়াদটা শেষ করুক। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আরেকটা হচ্ছে আইসিসির একটা মেয়াদ, মানে আইসিসিতে ধরেন এখন চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এখন গ্রেগ বাকলে সে আমাদের চেয়ারম্যান, এই বছরের শেষেই খুব সম্ভব তার টেনিউরটা শেষ। এই সময়টাই কিন্তু বিভিন্ন লোককে বিভিন্ন কমিটির দায়িত্ব দেওয়া হয়, সো আমিও আছি বিভিন্ন কমিটিতে, এর মধ্যে আমি একটা কমিটির চেয়ারম্যানও। সো এইসব জায়গায় ওরা কোনো পরিবর্তনই অ্যাকসেপ্ট করে না, যে হঠাৎ করে আমি যদি এখন একজন চলে যায় তাহলে ওই কমিটির চেয়ারম্যান কে হবে, নতুন করে কেউ আসলে যে তাকে দিতে পারবে তাও তো না। সো যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ওদের সাথে কথাবার্তা বলি। আমার মনে হয় একটা হতে পারে আর্লিয়েস্ট যে আইসিসির মেয়াদটা শেষ হয়ে গেলে তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে একটা স্মুথলি বের হয়ে আসার সুযোগ আছে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডাইরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। সব মিলিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন যে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসাবেই বহাল থাকছেন সেটা নিশ্চিত। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।